আতঙ্ক প্রতিরোধ সাহেব বলছি যে এই যে ঘটনাগুলো দেশে ঘটছে এটা শুধুমাত্র প্রমাণ করে যে আমরা একটা বোকা জাতি। এটা আপনি কিছুতেই বলতে পারেন না যে এটা হিন্দুদের কোনো ভালো হিন্দু বা তাদের কোনো ঠাকুর বা তাদের কোনো জ্ঞানী এটা যে তারা করছে এটা কখনোই হতে পারে না। এটা দুষ্ট লোকে করেছে যে এদের মধ্যে একটা গণ্ডগোল হোক, এই গণ্ডগোল বাঁধানোর জন্য এটা করেছে। তা আপনারা যদি এটা বুঝে থাকেন যে এটা গণ্ডগোলের জন্য করেছে, তা আপনারা সেই গণ্ডগোলটা করেন কেন? তাহলে তো ওই ওরা যা চাচ্ছে আপনারা তাই করলেন। আপনাদের তো উচিত ছিল ধৈর্য ধারণ করা এবং আপনারা প্রশাসনকে সাহায্য করবেন যে এটা কে করলো কারা করলো সেই লোকটাকে ধরা, এটার জন্য না আপনাদের সবার কাজ ছিল। কিন্তু সেটা না করে এমন কাজ করা হলো যাতে আমাদের মাথাটা নুয়ে যাচ্ছে। অন্যায় করলোকে আর আপনি ঘর করেন কার বলেন তো? এটা কি, এইটা যদি বলা যে এটা মুসলমানরা করেছে তো সারা বিশ্বে মুসলমানদের ইজ্জত ক্ষুণ্ণ হয় কিনা বলেন? যে তোমার কাজটা করলো কে আর তুমি ঘর পড়ো কার, এটা যদি হয় মুসলমানদের কাণ্ড তো জাতিসংঘ পর্যন্ত কথা চলে গেছে। তাহলে তো আমাদের ইজ্জত থাকলো না নষ্ট হলো বলেন? কাজে এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে এবং সবসময় হুঁশ জ্ঞান রাখতে হবে যে আমি কী করছি এর পরিণামটা কী। আপনাদের এটা ভাবতে হবে, আমরা প্রায় 16 কোটি মুসলমান বাংলাদেশে বাস করি। আপনি জানেন ভারতে কত কোটি মুসলমান? অন্তত 25 কোটি মুসলমান ভারতে বাস করে। এখন আপনি এখানে বসে মনে করেন যে আমার দেশে আমি বাস করি হিন্দুর ঘরে আগুন দিই, তা আপনার 20 কোটি 25 কোটি ভাই ভারতে আছে, তাহলে তাদের কথা আপনি ভেবেছেন যে তারা আমাদের মুসলমান ভাই, তাদের নিরাপত্তা তাদের সুখ শান্তি তারা কীভাবে থাকতে পারবে? এগুলো মুসলমান হিসেবে আপনার চিন্তা করা দরকার না? আল্লাহ রাসূল বলেন নাই যে সারা পৃথিবীর মুসলমান একটা দেহ, পৃথিবীর যে কোনো একজন এক জায়গার মুসলমানের কষ্ট হলে এজাস টাকা আইনু এস টাকা কুল্লু, হ্যাঁ, এভাবে তোমার চোখ ব্যথিত হলে তোমার একটা আঙ্গুল ব্যথিত হলে সমস্ত দেহটা ব্যথিত হয়, সারা পৃথিবীর মুসলমান একটা দেহ। কাজে এই বিভিন্ন দিক বিবেচনা করে তো আমাদের চলতে হবে। কাজে এইগুলি বিবেচনা না করে যারা সমাজেগুলো করছে তাদেরকে আপনারা বোঝাবার চেষ্টা করেন যা হয়েছে, এর থেকে সামনে যেন বিষয়টা না বাড়ে এটা আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেন। তো এই জন্যই আমি কথা আর বলবো না। মৃত্যুর দামি যারা বেহেশত নেয় কিনে।